টেকনাফের শাবনাব চৌকিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদকে চারটি গুলি করেন এসআই লিয়াকত। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুটি গুলি করে সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ। চাঞ্চল্যকর এমন তথ্যই দিয়েছেন সেই রাতে প্রত্যক্ষদর্শী অটো চালক সারওয়ার কামাল। ময়নাতদন্তেও সিনহার শরীরে ছয়টি গুলি মিলেছে। টেকনাফ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল, ছবি তুলেছেন বাবুল পাল। 31 জুলাই রাতে অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা গাড়ি থেকে নামার সাথে সাথেই পরপর 4 রাউন্ড গুলি করেন শামলাপুর বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত। তখনও তিনি জীবিত ছিলেন। লিয়াকতের কাছ থেকে ফোনে ঘটনাটি জানার কয়েক মিনিটে সেখানে হাজির হন ওসি প্রদীপ। এর পরের ঘটনার সাক্ষী ব্যাটারি চালিত অটোরিকশা চালক সরোয়ার কামাল। কোনো কথা কোনো কিছু না বলে ধ্রাম ধ্রাম ওরা ওরে তিনটে ফায়ার করছে। ফায়ার করার পরে গাড়ির ভিতরে একটা চুল লম্বা একটা ব্যক্তি ছিল, হ্যাংলা ফর্সা করে ওই ব্যক্তিটা বাইরে শিঙ্কা সারের মানে এই ব্যবহার ধরছে। ব্যবহার ধরার পরে ওরা দুজন আসে, দুই সিটি ধরে ওর ওয়ালের পাশে নিয়েছে, ফায়ার দিয়েছে দুটো গুলি। 2 মিনিট হয়েছে না, সাঁ করে আবার নোহালিয়া ইয়ে আসছে এই প্রদীপ স্যার। ওসি প্রদীপ যে ঘটনাস্থলে গিয়েছিলেন তার ফোন আলাপেও সেই প্রমাণ মেলে। লিয়াকত ফাঁড়ির সামনে একজনকে গুলি করেছে, ঘটনার পরই ফোনে পুলিশ সুপার এবিএম মাসুদকে এই তথ্য জানিয়েছিলেন ওসি প্রদীপ। সিনহার ময়নাতদন্ত প্রতিবেদনেও বলা হয়েছে তার শরীরে 6টি গুলির চিহ্ন পাওয়া গেছে। লিয়াকত 4টি গুলি করেছে এমন তথ্য জানা গেলেও বাকি 2টি গুলি তাহলে কে করেছে? যখন ওই লোকটা ধর ফেরা দিয়েছে আইয়া প্রদীপে একটা ফাড়া দিয়েছে সিনহার উপর কুত্তার বাচ্চা বলে ফাড়া দিয়ে ধ্রাম ধ্রাম এ করলো 3 ফায়ার। প্রদীপ করছে 2 ফায়ার, ও কিন্তু 4 ফায়ার করছে খেটা লিয়াকত। কি নিশ্চিত যে প্রদীপ গুলি করছে? আপনি চোখে দেখছেন না? স্পষ্ট দেখছি আমি, 2টা রাউন্ড করছে প্রদীপ। প্রথম ফাড়া দিছি, এরপর ধ্রাম ধ্রাম 2 ফায়ার দিছি, কে দিছে? প্রদীপে। এদিকে সিনহা হত্যা মামলায় গ্রেফতারের পর বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। ইয়াবা ব্যবসার অভিযোগ তুলে বহু মানুষকে হয়রানি, ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, আবার টাকা নিয়েও ক্রসফায়ারে হত্যা, এমন অভিযোগও কম নয়। 5,20,000 টাকা দিয়েছিলাম, এরপরে আমার ভাইকে 7 দিন টাকার পরে লাশ হয়ে আমার বাড়িতে ফেরত পাই। রাতের টাকাগুলো খাইয়া নিয়ে মানে ক্রসফায়ার দিয়ে আমরা জানিও না। বড় মাছ আছে, বড় মাছ যেটা যেটা ওদের পছন্দ সেটা ওরা নিয়ে নাই, যদি না নিলে তাহলে আমাদের মাছ কিন্তু কি ঢাকা শহরে চালান করতে পারি না। এসব ভুক্তভোগীরা এখন মামলা করার কথা ভাবছেন। মাইনুদ্দিন দুলাল,